গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজ হচ্ছে লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো। এই যে দেখো, আমি এখন আলপনা দিতে বসেছি, আমার ছেলে ভিডিওটা শ্যুট করছে। ও যেমন পেরেছে সেরকমই ভিডিওটা শ্যুট করেছে, তো আমিও যেরকম পারছি সেরকমই আলপনাটা দিচ্ছি। কোনো চক টক দিয়ে আঁকিনি, একেবারে হাতেই ডাইরেক্টলি তুলি দিয়ে আলপনাটা করছি। একটু চক দিয়ে এঁকে নিলে মনে হয় বেটার হতো, দেখতেও সুন্দর হতো। তো উপোস করে আর ধৈর্য থাকে না যে চক দিয়ে একবার আঁকবো তারপরে আবার তুলি দিয়ে আঁকবো। আর যেহেতু খড়িমাটি দিয়ে দিচ্ছি সেই জন্য তুলি দিয়ে খুব সুন্দরই হচ্ছে। আর একটু ছোট বড় পাপড়ি হয়ে গেছে সাইজে, দেখতেই পাচ্ছ দেখো। আর এইখানে দেখো কালারিং আলপনা দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট অত ভালো কালার হলো না। একটা নীল দিতে চেষ্টা করেছিলাম, সেটা শুকিয়ে গিয়ে ভায়োলেট কালার হয়ে গেল। আর আর আলতা দিয়ে যেটা লাল করেছিলাম সেটা মোটামুটি হয়েছে, তাও অতটা ডিপ হয়নি। আর তো আলতা মেশালে মনে হয় ভালো হতো, শুকিয়ে যাওয়ার পরে একদমই জিনিসটা হালকা হয়ে গিয়েছে। সাদা যেহেতু ফ্লোরটা সেই জন্য আমি ভেবেছিলাম একটু কালার দিয়ে করব, কিন্তু হলো না। আর মাথা থেকে না চট করে ডিজাইন আসেও না, এমনি সময় দেখবে যখন কিছু করার না থাকে তখন যে ডিজাইন চলে আসে হট করে, কিন্তু এমনি যখন করার দরকার তখন মাথা থেকে ডিজাইন বেরোয় না। তো যাই হোক, যেরম পেরেছি সেরম দিয়েছি, কী করব বলো। আজকে তো আলপনা দিতে হবে, আর আমার ছেলে বারবার হাতটা ক্যামেরার সামনে নিয়ে চলে আসছে, যে ও বলছে আমি ভিডিওটা করব, আমি ভিডিওটা করব। এটারও সেই একই অবস্থা দেখো, একদিকে ছোট একদিকে বড় হয়ে গিয়েছে পাপড়িগুলো। কী করব আর কি, নিজে যতটা পেরেছি ততটা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, একদমই ভালো হয়নি আসলে, আমি বুঝতে পারছি। আর এখানে একটা প্রজাপতি শেপ দিয়ে আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু কী হয়ে গিয়েছে সাদা কথা আমি নিজেই বুঝতে পারছি না। আর শুকিয়ে গিয়ে একদম হালকা হয়ে গিয়েছে। আর বসে গিয়েছি সন্ধ্যাবেলা একদম পুজো করতে, আর আজকে যেহেতু গ্রহণ লেগেছিলো সেই জন্য একদম সন্ধ্যেবেলায় বসেছি পুজো করতে। যেই সময়টা শুভ সময় বলেছিলো সেই শুভ সময় ফল, আর এদিকে সিন্নি দিয়েছি একটু আমাদের গুরুদেবের কাছে, যেহেতু আজকে পূর্ণিমা, পূর্ণিমায় সিন্নি দিতে হয়। তো আজকে ভাবলাম যখন উপোস আছি মা লক্ষ্মীরও পুজো হবে, আর ওদিকে গুরুদেবকেও সিন্নিটা দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো আমাদের মা লক্ষ্মীর ফটো, আগে পুজো হতো আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা এই মা লক্ষ্মীর ছোট্ট মূর্তিটা নিয়ে এসেছেন। আর এখানে তোমরা ভাবছো দুটো ঘট কেন, দুটো ঘট কারণ পূর্ণিমা লেগে যাওয়ার পরে আমার শাশুড়ি মনে করেছে আরে ঘট নামাতে হবে, কিন্তু তখন ঘটটা নামানো হয়নি, সেই জন্য আগের ঘটটা রয়ে গিয়েছে। আর এই সরাটা, রাধা কৃষ্ণের সরাটা আমাদের লক্ষ্মী পুজোতে লাগে। এর পেছনে এক ছড়া কলা দেওয়া আছে, আর আধমালা নারকেল দেওয়া আছে, আর এটাকেও মালা পরিয়ে পুজো করা হয়। এটা সারা বছর থাকবে, মানে মা লক্ষ্মী যেরকম মাটির পুজো করলে যেরকম সারা বছর থাকে, এটাও সারা বছর থাকবে। আর এরকম গোটা গোটা দুটো আখ ঠাকুরের দু সাইডে দুটো বসিয়ে দিতে হয়। তো যেহেতু আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোটো, সেই জন্য কোনোরকমভাবে ম্যানেজ করে বসানো হয়েছে। আর এখানে দেখো সিন্নির আয়োজনটা করেছিলাম ঠাকুরের জন্য, সিন্নির মধ্যে পাঁচ রকম ফল, দুধ, চিনি, নারকেল, যা যা লাগে সব দিয়ে আমাদের গুরুদেবের জন্য সিন্নির আয়োজন করেছি। কারণ বললাম তো যে প্রত্যেক পূর্ণিমায় তো দেওয়া হয় না, সেই জন্য যখন সময় পাই তখন দিই। আর এদিকে আমার লক্ষ্মীর পাঁচালি আমি পড়তে শুরু করে দিয়েছি, পড়তে পড়তে মানে পড়তে পড়তে মাঝে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছি। আর লুচি আর সুজিটা তখন তোলা হয়েছিল না, কারণ তখন শাশুড়িমা করতে গিয়েছিলো লুচি সুজিটা। লুচি সুজিও নিয়ম মাফিক দিতে হয়। পুজো সেরে চলে এসেছি আমাদের এখানে যে মেলা হয় দুর্গাপুজোর মেলা, সেইখানে আমার ছেলে স্কুলের বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি মেলায়। তো এই যে আমার ছেলে দেখো, বান্ধবীরা এখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলে দাঁড়িয়ে আছি, এক জায়গায় মিট করেছি মেলায় ঘুরবো বলে। পুজোর সময় ওই ষষ্ঠীর দিন, আর মেলায় একদিন আমাদের বরাদ্দ থাকে বন্ধুরা মিলে একটু বেরোই, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর দেখো মেলাতেও মোটামুটি আজকে ভিড় আছে, খুব একটা ভিড় যে আছে তা না, কারণ
মনে হয় সবাই অনেকে বাড়িতে লক্ষ্মী পূজা করেছে, সেই জন্য অতটা ভিড় নেই, তাও আছে, মোটামুটি আছে। আর আমরাও বেশ মজা করেছি মেলায়, আনন্দই করেছি খুব। তো আমার ভিডিওগুলো আপলোড দিতে একটু দেরি হচ্ছে, কিছু করার নেই, কী করবো, টাইম করে উঠতে পারছি না। আর এই যে আমার ছেলে এখানে এই রাইডসটা চড়বে, তো চড়ছে দেখো। আর এই রাইডসটা বেশ সুন্দর, না বাইকগুলো বেশ সুন্দর, বাচ্চারা খুব মজা পাচ্ছে। তো আর পিছনে যে রয়েছে ওটা আমার ছেলেরই বন্ধু, আমাদের পাশে ভাড়া ছিল আগে, আমার ছেলেরই বয়সী। তো ওকে দেখে ও বললো চড়বে, ওই জন্য উঠিয়ে দিলাম। তো চলো মেলা ঘুরতে থাকি আমরা, তোমরাও দেখতে থাকো। আর এদিকে মেলা ঘুরতে ঘুরতে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, পাপড়ি চাট খেতে তো বেশ ভালোই লাগে, পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে দাঁড়িয়ে পড়েছি। তো তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমরা মেলা ঘুরতে থাকি, দেখতে থাকি। আর তো আজকের মতো, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর মেলাটা বেশ অনেক বড় কিন্তু, টাইম লাগবে ঘুরতে। তো চলো আমরা ঘুরতে থাকি, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।